ভারতের তামিলনাড়ু রাজ্যে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশিতে ওই আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অনুসন্ধান চলছে। কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়েছে। ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শিবকাশি ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। গত বছর অক্টোবরে তামিলনাড়ুর শিবকাশিতে আরেকটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 11 জনের প্রাণহানি হয়। তবে প্রাথমিকভাবে আতশবাজির নমুনা পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটেছিল বলে ধারণা করা যাচ্ছে।